আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী, জানব কোরআন হাদিস আমি, জানব কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমাদের একবার প্রশ্ন আছে যে মসজিদ সম্প্রসারণ করা হয়েছে কবরের উপরে, এই কবর গুলাকে কবর সরিয়ে দেওয়া হয়নি, কবরের উপরেই মসজিদ করা হয়েছে, এই মসজিদে নামাজ পড়া যাবে কিনা? আমরা বলবো যে এরকম করা কোশ্চিন কালেও ঠিক হয়নি, বরং এমন করা হতো মসজিদ এখানে সম্প্রসারণ করে না করে মসজিদ এখানে ছোট থাকবে, অন্য জায়গায় আরো বড় মসজিদ দেওয়া হবে। হ্যাঁ, কিন্তু এই এখানে মসজিদ মানে কবর না সরিয়ে বা কবর মানে সরানো যদি একান্ত আর কোনো দিকেই আর জায়গা নেই, তাহলে কবর সরিয়ে দেওয়া দরকার ছিল যখন মানে এত প্রয়োজন মনে হয়, কিন্তু অতটুকু প্রয়োজন আসে কিনা? কারণ পাশে যদি কোনো মসজিদ থাকে যেখানে সম্প্রসারণের সুযোগ আছে, ওই মসজিদকে সম্প্রসারণ করে ওটাকে মানে প্রায়োরিটি দেওয়ার দরকার ছিল, কিন্তু যখন করে হচ্ছে এখন এই মসজিদে নামাজ পড়ার বিধান হচ্ছে যে আপনি এই মসজিদে নামাজ পড়া যাবে না, বিশেষ করে যে অংশে কবর আছে সেই অংশে। কারণ হচ্ছে যে অংশে কবর আছে সেই অংশে কেউ যদি এই কবরের মানে কবরের পিছনের সাইড মানে সম্প্রসারণ করা হয়েছে, ধরেন এক লাইনে যে দাঁড়িয়েছে তার সামনে যদি কবর পড়ে ওই মানে এরকম হয়, তাহলে তো নামাজ হবে না, এটা সরাসরি শরীয়তে নিষিদ্ধ। মুসলিম সাহেবের এক হাদিসের মধ্যে এসেছে, আবু মারসাদ আল গারাবি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, লা তাজলিসু আলাল কুবুরি ওয়া লা তুসাল্লু ইলাইহা, যে তোমরা কখনো কবর উপর বসবে না এবং কবরের দিকে ফিরে নামাজ পড়বে না। এটা মুসলিম সাহেবের হাদিস, হাদিস নম্বর 972। সুতরাং এইখানে কবরের দিকে ফিরে নামাজ পড়তে নিষেধ করা হয়েছে। সুতরাং যখন মসজিদের ভিতরে কবর ঢুকে গেছে, কিছু মানুষ যারা কবরের পিছনে অংশে দাঁড়াবে তখন তো কবরটা তার সামনে পড়বে, তখন এই সমস্যা হয়ে যায় যেটা রসুলের নিষেধাজ্ঞার মধ্যে পড়ে যায়। এই কারণে অবশ্যই এই ব্যাপারটা সতর্ক অবশ্যই থাকতে হবে, করে ফেলছে যখন এখানে নামাজ পড়বে না বাকি অংশে নামাজ পড়বে, এটা করা যেতে পারে, ওটাকে গিরা দিয়ে রাখবে যখন পড়ে ফেলছে, কিন্তু এখানে নামাজ পড়বে না, এটাই হচ্ছে কথা। জাযাকাল্লাহু খায়রান।